দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হল। ২৪ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে আমফান। প্রথমে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরমুখী হলেও পরে বাঁক নিয়ে তা উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে এগোবে। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে মঙ্গল থেকে বুধবার এ রাজ্যের উপকূলে আমফান আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, পরে তা আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর রূপ নেবে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘন্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার। স্থলভাগের দিকে যত এগোবে তার গতি কিছুটা কমবে, তবে আশ্রে পড়ার সময় আমফান কতটা শক্তি বাড়াবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপটি উড়িষ্যার পারাদ্বীপ থেকে ১০৬০ কিলোমিটার দূরে রয়েছে। দীঘা থেকে ১২২০ কিলোমিটার, বাংলাদেশের খেকোপাড়া থেকে ১৩৩০ কিলোমিটার দূরে রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে বলেন, গভীর নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে দীঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে, পরে উত্তর পূর্ব দিকে অভিমুখ থাকলেও এখনই বলা যাচ্ছে না কখন কোন সময় কোথায় তা আসতে পড়বে। সময়ে সময়ে বিশেষ বুলেটিন দেওয়া হবে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, প্রশাসন সচেতন এবং সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছে। ভয়ঙ্কর রূপ নিয়ে আমফান যদি রাজ্যের উপকূলে আসতে পারে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। ক্ষতি হতে পারে চাষের এবং করোনার জেরে তাহিত্রাহী অবস্থা, তার ওপর আমফান যদি সরাসরি সবল মারে রাজ্যের উপকূল এলাকায় তাহলে সংকট আরও বাড়বে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমফানের প্রভাবে উড়িষ্যা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা সহ গঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই। তারপর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সবকিছু নির্ভর করছে উত্তর পূর্ব দিক নেওয়া ওই বাঁকের ওপর। গত বছরের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বুলবুলের গতি প্রকৃতি ঠিক এরকমই ছিল। উড়িষ্যার পারাদ্বীপের কাছ থেকে বাঁক নিয়ে এ রাজ্যের কান ঘেঁষে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল সে। আমফান এ রাজ্যে আসতে পড়বে নাকি বুলবুলের পথেই সে যাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ের জেরে এ রাজ্যে আগামী সপ্তাহে শুরু হবে প্রবল বৃষ্টি, ভাসবে কলকাতা সহ সাত জেলা। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।